ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর 105তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সিপিআইএম এর সোনামুড়া পার্টি অফিসের সামনে। এতে দলীয় পতাকা উত্তোলন করেন মহকুমা সম্পাদক রতন সাহা, শহীদকে স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ বেদিতে বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী। এছাড়া একে একে শ্রদ্ধা জানান মহকুমা নেতৃত্ব ওহিদুর রহমান, নারায়ণ চক্রবর্তী, কাউসার আহমেদ, মিজান মিয়া, আবুল কাশেম, হুমায়ুন মিয়া, মোহাম্মদ হানিফ মিয়া, শ্রমিক নেতা শ্যামল মজুমদার সহ নানা নেতৃত্বরা। অপরদিকে একই দিনে রবীন্দ্রনগর অঞ্চল কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিল যথেষ্ট দলীয় কর্মীদের। অন্যদিকে ধনপুর অঞ্চল কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় বাঁশপুকুরের দলীয় অফিস প্রাঙ্গণে। অপরদিকে কাঠালিয়া দলীয় অফিস প্রাঙ্গণে অনুরূপভাবে 105তম বার্ষিক দিবস পালিত হয়। পতাকা উত্তোলন ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমস্ত দলীয় কর্মীরা এক মিনিট নীরবতা পালন করেন। পরবর্তী সময়ে সিপিআইএম এর জেলা কমিটির সদস্য নকুল মল্ল সংক্ষিপ্ত আলোচনা করেন। বিভাগীয় সম্পাদক একান্ত সাক্ষাতে রতন সাহা ও ওহিদুর রহমান জানান, দেশে এবং রাজ্যে এক কঠিন পরিস্থিতি চলছে, এই অবস্থায় সংগঠনকে শপথ নিয়ে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। কারণ সম্পর্কে বলেন, গোটা দেশে এবং ত্রিপুরায় ফ্যাসিবাদী ধারণা নিয়ে সরকার রাজ্যটাকে একেবারে শ্মশানে পরিণত করার চেষ্টা করছে, এই অবস্থা চলতে দেওয়া যায় না। তার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার শপথ নিয়ে এগোতে হবে কমিউনিস্ট পার্টিকে। আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, সেই গৌরবোজ্জ্বল ভূমিকাকে আমরা স্মরণ করেছি। স্বাধীনোত্তর ভারতবর্ষে আজকে দেশ যেদিকে যাচ্ছে, একটা কঠিন অবস্থার মধ্যে আমাদের দেশ দাঁড়িয়েছে। এই অবস্থার মধ্যে আমাদের অতীতকে যেমন স্মরণ করতে হবে, আগামী দিনে এই বিপদ মোকাবেলায় বৃহত্তর অংশের মানুষকে সামিল করে যারা হিন্দুত্ববাদী শক্তি, ফ্যাসিবাদী শক্তি, তাদেরকে পরাস্ত করে আমাদের দেশ, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের সংবিধান সর্বোপরি এই দেশকে রক্ষা এবং মানুষের মঙ্গলার্থে একটা সুন্দর ভারতবর্ষ গড়ে তোলার যে সংগ্রাম, সেই সংগ্রামকে আরও মজবুত করার জন্য আমরা সমর্থন করি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।